এক্সকিউজ মি, হাই, দার্জিলিং টি? সো আমাদেরকে দার্জিলিং টি অ্যান্ড কুকিজ, ওকে? আর ওয়ান মোর থিং, আমরা কিন্তু এখানে একটু বেশিক্ষণ সময় বসে গল্প করব, 10 বছর পর আমাদের দেখা হচ্ছে, সো চা খাওয়ার পরে কিন্তু আমাদের উঠা যেতে বলে যাওয়া হবে না। না না ম্যাডাম, আপনি যতক্ষণ ইচ্ছে গল্প করুন, নো প্রবলেম। ওকে, থ্যাংক ইউ। সো কিছু মনে পড়লো শুভদা? কি বলতো? সেই যে সিঙ্গিবাড়ির মাঠ, স্কুল, তারপরে একসাথে স্কুল যাওয়া, টিফিন খাওয়া, আর মোস্ট ইম্পর্টেন্টলি সবচেয়ে বেশি যেটা নিয়ে আমাদের ঝগড়া হতো, এক্সামে কে ফার্স্ট হবে, মনে আছে তোমার? সেই খুনসুটি, একসাথে মেলামেশা, তারপরে গলা জড়াজড়ি করা। তারপর একদিন হঠাৎ করে আমাকে ছেড়ে তুই চলে গেলি, আর সেদিনের পর আজ দেখা, বছর দশেক পর। উপায় ছিল না গো, মামার বাড়িটা আমাকে ছাড়তেই হতো, মানে তখন ছোট ছিলাম, অবভিয়াসলি খুবই ভালো লাগতো, কিন্তু পড়াশোনাটাও তো ইম্পর্টেন্ট, আর বাবাকে তো জানোই, তো বাবা আর কোনো রিস্ক না নিয়ে সোজা আমাকে এখানে এসে স্কুলে ভর্তি করে দিল। তারপরে সেখান থেকেই মাধ্যমিক দিলাম, উচ্চ মাধ্যমিক, দেন কলেজ, এন্ড সো অন এন্ড সো ফোর্থ। তোর সাথে সাথে তোর মামার বাড়ির লোকও চলে গেল তোদের বাড়িতে, ব্যাস, সেই থেকে তোর আর মামা বাড়িও থাকলো না, আর আমার সাথে দেখা দেখি কথা বলাও বন্ধ। অ্যাকচুয়ালি দাদু দিদার অনেক বয়স হয়েছে, মানে দের ইজ নোবডি টু লুক আফটার দেম, তো বাবাই ওখানে মামার বাড়িতে যত জমি জমা ছিল সব কিছু বিক্রি করে দাদু দিদাকে আমাদের সাথে রাখবার উনি সিদ্ধান্ত নিয়েছিলেন। বুঝলাম বুঝলাম। এই জানিস, যখন বাবা মাকে মোবাইলটা কিনে দিয়েছিল না, তখন আমি ফেসবুকে তোকে প্রচুর খুঁজেছি, বিশ্বাস কর, কিন্তু কিছুতেই খুঁজে বার করতে পারিনি তোকে। এন্ড অবশেষে আমি কিন্তু তোমাকে খুঁজে বার করলাম, মানে আমি গেস করেছিলাম যে প্রোফাইলটা তোমার, তারপর সাহস করে ডক করেই দিলাম। আসলে কি বলতো, এই কয়েক বছর না আমাদের গেটআপের তো কম পরিবর্তন হয়নি, তাই ফেসবুকে ছবি দেখেছে না, ভীষণ টাফ ছিল কিন্তু। তবে হ্যাঁ, ভাগ্যিস তুই আন্দাজ করে নক করেছিল আমাকে, না তো দেখাই হতো না, ওই স্মৃতিতেই থেকে যেতিস। আমি তো তোমাকে খুব মিস করতাম শুভদা। আমিও খুব খুব তোমাকে না একটা কথা বলার আছে। আরে আমারও তোকে কিছু কথা বলার আছে, মানে যে না কথা বলা কথাটা এতদিন বলা হয়ে ওঠেনি। ওকে বলো না, লেডিস ফার্স্ট এখানেও? ইয়েস, সিরিয়াসলি? ইয়েস। এই দেখো কে এটা? আমার বয়ফ্রেন্ড, ফর্চুনেটলি বাড়িতে সবাই মেনে নিয়েছে, সো আমরা নেক্সট ইয়ার ভাবছি ইয়ে করব। বাহ, মানে বেশ বেশ ভালো খবর, কনগ্রাচুলেশনস, মানে তোরা খুব ভালো থাকিস। হ্যাঁ, আমার বিয়েতে কিন্তু তোমাকে আসতেই হবে, শুধু কনগ্রাচুলেশনস বললে হবে না, ঠিক আছে? নো অপশন। ওকে, তুমি তুমি কি বলবে বলছিলে এবার বলো। না না, সেরকম কিছু না, আসলে ওই মা, হ্যাঁ মা, মা মা বউ বলছিল যে তোর সাথে অনেকদিন দেখা হয়নি, তো তাই আমাদের বাড়িতে তোকে আসতে, একদিন তোর আর তোর বয়ফ্রেন্ড আয় না আমাদের বাড়িতে। আয়। ওকে, আসবো আসবো একদিন। হ্যাঁ, কল করছি। 1 সেকেন্ড। হ্যাঁ, শিওর শিওর।